পৃথিবী নানা রকম রহস্যে পরিপূর্ণ। এসব রহস্যের সমাধান বিজ্ঞানীরা প্রতিনিয়ত খুঁজে চলেছেন, কিন্তু সব রহস্যের সমাধান কি সম্ভব? এমনই এক রহস্যের নাম বারমুডা ট্রায়াঙ্গল, যেটির প্রকৃত সত্য এখনও অজানা। আমাদের আজকের এই ভিডিওটির শেষ অংশে কার্লিকিউ সেই রহস্যভেদ করতে চলেছে। এজন্য পুরো ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ করা হল। যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা, পুয়ের্তোরিকো এবং ব্রিটিশ ওভারসিজ টেরিটরি বারমুডা, এই তিনটি অঞ্চলের মধ্যবর্তী ত্রিভুজাকৃতির অঞ্চলকে বারমুডা ট্রায়াঙ্গল বলা হয়, যেটি নর্থ আটলান্টিক মহাসাগরের উপর অবস্থিত। বারমুডা ট্রায়াঙ্গলের উপর দিয়ে যাওয়ার সময় এ পর্যন্ত অসংখ্য জাহাজ ও বিমান রহস্যজনকভাবে হারিয়ে গেছে, যেগুলোর আর কোনো সন্ধান পাওয়া যায়নি। এজন্য একে ডেভিস ট্রায়াঙ্গলও বলা হয়ে থাকে। বারমুডা ট্রায়াঙ্গলের আয়তন প্রায় 5 লক্ষ বর্গ মাইল। ক্রিস্টোফার কলম্বাস 1492 সালে প্রথম বারমুডা ট্রায়াঙ্গলের অতি প্রাকৃতিক বিষয়টি লক্ষ্য করেন। তিনি যখন একদিন তার জাহাজ নিয়ে বারমুডা ট্রায়াঙ্গলের অঞ্চলের পাশ দিয়ে যাচ্ছিলেন, তখন এক অদ্ভুত জিনিস দেখতে পান। তিনি দেখলেন বিশাল এক আগুনের উল্কাপিণ্ড সমুদ্রের উপর আছড়ে পড়ছে। তিনি আরও লক্ষ্য করলেন তার ব্যবহৃত কম্পাস সঠিকভাবে দিক নির্দেশন করছে না। কিন্তু বিংশ শতাব্দীর আগে এই অদ্ভুত এবং রহস্যময় জায়গাটির কথা খুব বেশি জনসম্মুখে আসেনি। বারমুডা ট্রায়াঙ্গলে ঘটে যাওয়া অসংখ্য ঘটনার মধ্য থেকে কয়েকটি উল্লেখযোগ্য ঘটনা এবার আপনাদের সামনে তুলে ধরব। 4 মার্চ 1918, আমেরিকার একটি বিশালাকার নেভি কার্গো USS সাইক্লোপস 309 জন ক্রু এবং 10,000 টন ম্যাঙ্গানিজ নিয়ে বার্বাডোস থেকে বাল্টিমোরের দিকে যাচ্ছিল। জাহাজটি যখন বারমুডা ট্রায়াঙ্গলের উপর দিয়ে অতিক্রম করছিল, ঠিক তখনই জাহাজটির ইঞ্জিন অচল হয়ে পড়ে। গ্রাউন্ড কন্ট্রোল থেকে জাহাজটির রেডিও কমিউনিকেশন বিচ্ছিন্ন হয়ে গিয়েছিল। জাহাজের নাবিক সাহায্য চেয়ে কোনো বার্তা পাঠাতে পারেনি। তারপর জাহাজটি বারমুডা ট্রায়াঙ্গলে চিরতরে হারিয়ে যায়। পরবর্তীতে ব্যাপক অনুসন্ধান চালিয়েও জাহাজটির কোনো ধ্বংসাবশেষ খুঁজে পাওয়া যায়নি। 1941 সালেও ওই একই জায়গায় USS সাইক্লোপসের আরও 2টি সিস্টার শিপ নিখোঁজ হয়ে যায়। 5 ডিসেম্বর 1945, US নেভির 5টি বোমারু প্রশিক্ষণ প্লেনের সমন্বয়ে গঠিত ট্রুপস, যা ফ্লাইট 19 নামে পরিচিত, সেটি বারমুডা ট্রায়াঙ্গলের উপর দিয়ে যাবার সময় গ্রাউন্ড স্টেশনের সাথে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে 14 জন প্রশিক্ষণার্থী সহ হারিয়ে যায়। এই ঘটনার পর ফ্লাইট 19-এর উদ্ধার অভিযানে অংশ নেওয়া অন্য একটি উদ্ধারকারী বিমান এবং 13 জন ক্রু আবারও নিখোঁজ হয়ে যায়। 28 ডিসেম্বর 1948, ডগলাস DC-3 নামের একটি এয়ারক্রাফট 3 জন ক্রু এবং 36 জন প্যাসেঞ্জার নিয়ে পুয়ের্তোরিকো থেকে ফ্লোরিডা যাবার পথে হারিয়ে যায়। 1 অক্টোবর 2015, 33 জন প্যাসেঞ্জার সহ SS এল ফারো নামের একটি জাহাজ বারমুডা ট্রায়াঙ্গল তীরবর্তী অঞ্চলে ডুবে যায়। অনেক খোঁজাখুঁজির পর সমুদ্রপৃষ্ঠ থেকে 15,000 ফুট নিচে জাহাজটির ধ্বংসাবশেষ পাওয়া যায়। 15 মে 2017, MU-2B নামের একটি প্রাইভেট এয়ারক্রাফট বারমুডা ট্রায়াঙ্গলের অঞ্চলের 24,000 ফুট উপর দিয়ে যাবার সময়ে হঠাৎ করেই এয়ার ট্রাফিক কন্ট্রোলের রাডার থেকে অদৃশ্য হয়ে যায়। তারপর এই বিমানটির আর কোনো সন্ধান পাওয়া যায়নি। এরকম অসংখ্য দুর্ঘটনা বারমুডা ট্রায়াঙ্গল অঞ্চলে প্রতিনিয়ত ঘটে চলেছে। কনস্পিরেসি থিওরিস্ট এসব বিষয়ে বিভিন্ন মতামত দিয়েছেন। তাদের অনেকে মনে করেন বারমুডা ট্রায়াঙ্গল অঞ্চলে অতি প্রাকৃতিক কোনো বিষয় রয়েছে, যার ফলে এরকম দুর্ঘটনা ঘটে থাকে। কেউ কেউ বলেছেন এটি এলিয়েনদের কাজ। যখন কোনো জাহাজ বা বিমান ওই অঞ্চলের উপর দিয়ে যাতায়াত করে, ঠিক তখনই এলিয়েনরা সেটিকে টেনে নিয়ে যায় এবং তাদের নিজস্ব গবেষণার কাজে ব্যবহার করে। এজন্য সেগুলো আর খুঁজে পাওয়া যায় না। কিন্তু বিজ্ঞানীরা এ বিষয়ে ভিন্ন ব্যাখ্যা উপস্থাপন করেন। তারা এ অঞ্চলে ঘটে যাওয়া ঘটনার বেশ কিছু যুক্তিসঙ্গত কারণ বর্ণনা করেছেন। প্রথমত, এই অঞ্চলের উপর দিয়ে যাবার সময় বিমান বা জাহাজের কম্পাস সঠিকভাবে কাজ করে না। এর কারণ হলো আমাদের ব্যবহৃত কম্পাস সর্বদা ম্যাগনেটিক নর্থের দিকে দিক নির্দেশন করে, যা জিওগ্রাফিক্যাল নর্থ থেকে দূরত্বের দিক বিবেচনায় 1500 মাইল দূরবর্তী অঞ্চল। কিন্তু বারমুডা ট্রায়াঙ্গল অঞ্চলের উপর এই কম্পাস এর ম্যাগনেটিক নর্থ এবং জিওগ্রাফিক্যাল নর্থ একই সরলরেখায় অবস্থান করে,
সেখানে কোনো কম্পাস ভেরিয়েশন থাকে না। অনেক পাইলট এবং নাবিক রয়েছেন যারা বারমুডা ট্রায়াঙ্গলের উপর কম্পাসের বিষয়টি সম্পর্কে জানেন না, ফলে তারা এটিকে কম্পাস এর যান্ত্রিক গোলযোগ মনে করে ভুল পথের দিকে যাত্রা শুরু করে। এর ফলে গ্রাউন্ড কন্ট্রোল রুমের সাথে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে হারিয়ে যায়। দ্বিতীয় কারণ হচ্ছে গালফ অফ মেক্সিকোর উষ্ণ স্রোত। গালফ স্ট্রিমের ফলে বারমুডা ট্রায়াঙ্গলের পানির স্রোতের গতিবেগ অনেক বেশি হয়, এজন্য কোনো জাহাজ বা বিমান ওই অঞ্চলে ধ্বংস হয়ে গেলে তার ধ্বংসাবশেষ অনেক দূরে ভাসিয়ে নিয়ে যায়, যার জন্য কোনো জাহাজ বা বিমানের ধ্বংসাবশেষ খুঁজে পাওয়া যায় না। তৃতীয় কারণ হচ্ছে বারমুডা ট্রায়াঙ্গল অঞ্চলের পানির নিচে মিথেন গ্যাসের অস্তিত্ব রয়েছে, যার ফলে পানির মধ্যে অনেক ফেনা উৎপন্ন করে পানির প্লবতা কমিয়ে ফেলে। প্লবতা হলো কোনো কিছুকে পানির উপর ভাসিয়ে রাখার ক্ষমতা। ওই অঞ্চলে প্লবতা কমে যাওয়ার ফলে কোনো সামুদ্রিক যান ওই অঞ্চল দিয়ে যাওয়ার সময় অধিকাংশ ক্ষেত্রে ডুবে যায়। চতুর্থ কারণটি হলো বারমুডা ট্রায়াঙ্গল অঞ্চলের উপর পানির জলীয় বাষ্প ঘনীভূত হয়ে হেক্সাগোনাল ক্লাউড তৈরি করে। এই শক্তিশালী হেক্সাগোনাল ক্লাউডের জন্য ওই অঞ্চলে শক্তিশালী ঘূর্ণিঝড় ও জলোচ্ছ্বাস উৎপন্ন হয়, এজন্য ওই অঞ্চলের উপর দিয়ে যাবার সময় খুব সহজেই বিমান বা জাহাজ ধ্বংস হয়ে যায়। সবথেকে অদ্ভুত ব্যাখ্যাটি করেন ব্রুস গার্নার নামের এক পাইলট, যিনি বারমুডা ট্রায়াঙ্গলের উপর দিয়ে বিমান চালিয়ে বেঁচে ফিরেছেন। ব্রুস গার্নার বলেছেন, তিনি যখন তার দুইজন ক্রু নিয়ে বারমুডা ট্রায়াঙ্গলের উপর দিয়ে যাচ্ছিলেন, তখন সেখানে প্রচণ্ড বজ্রপাত ও ঘূর্ণিঝড় হচ্ছিল, বিমানের কম্পাস কাজ করছিল না। তিনি তখন লক্ষ্য করলেন তার বিমানের সামনে রহস্যময় এক মেঘের গোলাকার সুড়ঙ্গ। ব্রুস গার্নন তখন বিমানটি সেই সুড়ঙ্গের ভিতর দিয়ে চালিয়ে দিল। তখন গ্রাউন্ড স্টেশন থেকে বিমানটি সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে পড়ে। কিছুক্ষণ সেই মেঘের সুড়ঙ্গ দিয়ে বিমান চালানোর পর বিমানটি বাইরে বেরিয়ে আসে। তখন তিনি লক্ষ্য করেন অল্প কিছু সময়ের মধ্যে বিমানটি অনেক লম্বা দূরত্ব পার করে ফেলেছে। বিমানটি পুনরায় গ্রাউন্ড স্টেশনের সাথে যোগাযোগ করতে পেরে তার নির্দিষ্ট গন্তব্যে পৌঁছে যায়। তিনি গন্তব্যে পৌঁছানোর পর এক অদ্ভুত জিনিস লক্ষ্য করেছেন। তিনি দেখলেন যে বিমানের যে পরিমাণ জ্বালানি খরচ হওয়ার কথা তার অর্ধেক খরচ হয়েছে এবং নির্ধারিত সময় থেকে অনেক আগেই গন্তব্যে পৌঁছে গেছেন। আসলে বারমুডা ট্রায়াঙ্গল সম্পর্কে আধুনিক বিজ্ঞান অনেক ব্যাখ্যা বিশ্লেষণ করলেও যারা কনস্পিরেসি থিওরিতে বিশ্বাস করেন তারা এখানে সবসময় রহস্যের সন্ধান করেই যাবেন। আমাদের এই ভিডিও থেকে যদি আপনি নতুন কিছু জেনে থাকেন তাহলে আমাদের কার্লিকিউ চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং শেয়ার করে অন্যদেরকেও জানার সুযোগ করে দেবেন। ধন্যবাদ।